কাকা ফ্রিতে সার্কাস খেলা দেখাচ্ছে, ঠিক আছে এই উঠছে। কাকাটা যাদের ঘরের আছে এসে নি। সো হেই গাইস, গুড মর্নিং, কি সব ভালো? তো তোমাদের ভালো থাকতেই হবে, তোমরা সবাই এই ফ্যামিলিরই একজন, তোমাদের ভালো থাকতেই হবে। ঠিক আছে, আর এখন যাচ্ছি চা খেতে, ঠিক আছে 9টার সময় চা খেতে যাচ্ছি। আর এইখানে আছে পুচু, হাই ফাই করবি তো? আর বল, আগের হপ্তাহে তোমার 2 হপ্তাহ থেকে ভিডিও কন্টিনিউ করতে পারিনি, এত পরিমাণে জল আরম্ভ হয়েছিল সেই জন্য ভিডিও করতে পারিনি। তো এখন বাজে 9টা 12 বেজে গেছে, আর এখন যাচ্ছি চা খেতে দোকানে। এখন 11টা 20 বাজে, আমি ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি। আর এখন আছি আমি একটা ফ্রেন্ডের বাড়িতে এসেছি, এখানে ফটোশ্যুট হবে, ঠিক আছে সবাই আসছে, আর আমি তো রেডি হইনি, তো ড্রেসটা পরে এসেছি। ঘরের সামনেই বাড়ি, ঘরের সামনেই বাড়ি, ঘরের সামনে পাশাপাশি বাড়ি বলে শুভঙ্করকে ডেকে নিয়েছি, ঠিক আছে চান ফান করে এক্ষুনি ফটোশ্যুট করবো। তো অনেকদিন পর ফটোশ্যুট করতে এলাম, আর শম্ভু আছে ওইখানে আছে। সো গাইস, তো ফাইনালি আমরা এসে গেছি, ঠিক আছে আর এইখানে শ্যুট হবে। আর আর এতটা রোদ পড়েছে, কি রোদ পড়েছে কি বলবো, কালো হয়ে যাবে। দেখো কাশফুল, কাশফুলগুলো খালি দেখে না, খুব সুন্দর পজিশন, ফটো তো শ্যুট হবে। জিজ্ঞাস করার কি আছে? দেখা শোনা কোনো মতে মাঝ পথে পাবে, এখানে একজন দাঁড়িয়ে আছে, খালি গায়ে দেখতে এসছে, চান হয়ে গেছে। গজব বেজতি, হিন্দুস্তানে চাষ হবে, হিন্দুস্তান দুর্গা ঠাকুর দেখতে এসছে। দেখো পাঁচশো দেখে আমরা এই পাঁচশো দেখে আমি পুরো খুলা দেখা দেয়।
ঠিক আছে এই উঠছে। কাকারা যাদের ঘরের আছে এসে নিয়ে যান। চল চল জিও কাকা বিলকুল রিক্স নাই লেনে কা আমি এসছি তোমার তিনটের সময় করে বাড়িতে এসছি, খাওয়া দাওয়া করে রেস্ট রেস্ট নিয়ে একটুখানি শুয়েছিলাম, আর এখন আমি এসছি প্রজেক্টের ছাদে। বলতে গেলে আমাদের সামনে একটা বিল্ডিং আছে বড়, সেই বিল্ডিংয়ের ছাদে আমরা বসে আছি, ঠিক আছে। আর এখন বাজে পুরো পাক্কা 5টা বেজে গেছে, অনেকক্ষণ ধরে বসে আছি, ঠিক আছে, পুরো বড় বিল্ডিংয়ের ওপরে। আর এইখান দিয়ে দেখো আমাদের সামনেই রোড আছে, গাড়ি ফাড়ি যাচ্ছে, আমরা বসে আছি দেখছি। এইখানে শম্ভু আছে, শম্ভু বসে দেখছে, হাওয়াটা ভালো দেয় এইখান, দেখেন পুরো ছতলা বিল্ডিংয়ের ওপরে আছে তো হাওয়াটা ভালো দেয়। আর সামনে কী কাজ হচ্ছে বয়ে যাচ্ছে না, ওইখানে বড় মনে হয় বড় একটা ফ্ল্যাট হবে হচ্ছে মনে হচ্ছে। হাওয়াটা খুব সুন্দর দেয় এখানে, এইখান থেকে আমাদের স্বল্প দেখা যাচ্ছে জল ট্যাঙ্ক, জল ট্যাঙ্কটা দেখতে পাচ্ছ কি বুঝতে পারছি না। সো গাইস, তো আজকের ভিডিওতে এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। যারা আমার চ্যানেলটা নতুন এসেছে চ্যানেলটাকে শেয়ার আর সাবস্ক্রাইব করে দিই, আমার পাশে থেকো। চলো আজকের মতন, বাই বাই।